হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসছি ইলফুডে, অফ ডে। আজকে ভাবলাম একটু ঘোরাঘুরি করি, ঘোরাঘুরির দিন, তা হেঁটে হেঁটে চলে আসছি ইলফুডের সিটিতে। আমাদের কাছে এটা, বেশি দূরে না, বাসে ধরেন আমার বাসার থেকে 10 মিনিটের রাস্তা। এই সিটিতে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্যে। খুব সকাল 9টায় বের হয়েছি, এটা আমাদের জন্য খুব সকালই। ভাবলাম যে বাহিরে যাব, একটু ব্রেকফাস্ট খাব। এখানে এসে দেখি এরা অনেক সুন্দর করে নিছে এই সিটিটাকে। কয়েকদিন আগে আসছিলাম, দেখছি চারপাশ দিয়ে ব্যারিকেড দেওয়া, কাজ করতেছে। এখন এসে দেখলাম কাজটা শেষ, সুন্দরই হয়েছে, অনেক সুন্দর। এখানে আবার মার্কেট আছে, সবজি মার্কেট, ফ্রুট এন্ড ভেজিটেবল। এখানে এই একটা সিটি, এই একটা টাউন বা এরিয়া বলা যায়। এখানে অনেক ধরনের মানুষ একসাথে থাকে, বেশিরভাগ মানুষ ইউরোপিয়ান, বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। এরা আছে, আমরা আছি, ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, ভ্যারাইটিস ধরনের মানুষ এখানে। দেখুন কত ফ্রেশ ভেজিটেবল এদের শপে, অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ ভেজিটেবল। অনেক সস্তাও এখানে, 1 পাউন্ডে অনেকগুলা জিনিস পাওয়া যায়। এখনো কিছু কিছু কাজ চলতেছে, এখনো পুরা শেষ হয় নাই, চলতেছে কাজ। এইটা হচ্ছে এখানকার শপিং মল, এক্সচেঞ্জ। এখান কত বুড়া বুড়া লোক, বয়স্ক মানুষ, এরা বাসায় বসে থাকে না। হাতে লাঠি নিয়ে, একটা ব্যাগ নিয়ে চলে আসে শপিংয়ের জন্য। এইটা হয়েছে এই সিটি টাউন হল। অনেক পুরানো বিল্ডিং, এই দেখুন আমাদের এশিয়ান মানুষ, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি। চলো আমরা একটা কিছুতে ঢুকি, একটা ক্যাফে বা কিছুতে, খিদে লাগছে। এই যে একটা শপ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটা গাছের শপ। এটা আসলে ইলফুডের একটা অন্যতম আকর্ষণ, আকর্ষণ এই জন্যে আমাদের মতো মানুষদের জন্য, সবার জন্য হয়তো না আকর্ষণ, বা আমাদের মতো যারা
সত্যি সত্যি গাছ ভালোবাসে, তাদের জন্য একটা আকর্ষণ। অনেক ধরনের গাছ এখানে পাওয়া যায়, সিজনাল, আনসিজনাল, ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের গাছ। আর মজার ব্যাপার কি জানেন, একটা একদম বয়স্ক একজন মহিলা যে নাকি সোজা হয়ে দাঁড়াতেই পারে না, এই মহিলা এই সবটাকে একা চালায়। এত ইজি না, প্রত্যেক দিন এই এই টঙ্গিটা প্রত্যেক দিন এরা এখানে ইয়ে করে বানায়, তারপরে বিকালে 5টার দিকে আবার এটাকে ভেঙে একটা মানে ট্রলির উপর মানে বেনের ভিতরে তুলে সবগুলা গাছকে তুলে। আমি দেখছি ওই মহিলা টেনে টেনে সব এইগুলা এই বেনের মধ্যে তুলে বিকালবেলা, বুঝছেন? এই দেশে আসলেই কর্মী মানুষরা, অলসতা এদের মধ্যে নাই বললেই চলে। অনলাইনে এরা বিক্রি করে অনেক বেশি দাম, এখানে সস্তা আছে 8 পাউন্ড। অনেক ধরনের ফুল, আমি মহিলাকে আর তুলতে যাচ্ছি না। ও আর কয়েকজনের সাথে কথা বলতেছে, ওর বান্ধবী হবে এরা, এরা আবার এসব পছন্দ করে না তেমন একটা ভিডিও রেকর্ড না করে। এগুলা No, thank you. Okay. আল্লাহ পাগল সব জায়গাতেই রাখছেন বানাইয়া, দেখেন ইংল্যান্ডের পাগল কি অবস্থা, একই জায়গাতে বসে সব কিছু করতেছে, বাথরুমের কাজ, খাওয়ার কাজ, সব কিছু। এগুলো আসলে ড্রাগ অ্যাডিক্টেড, ওদেরকে পুলিশে নিয়েও কিছু করতে পারে না, সোশ্যাল ওয়ার্কাররা নিয়েও কিছু করতে পারে না, আবার ছেড়ে দেয়। খুব ভয় লাগতেছে, আমি ভিডিও করতেছি, যদি উঠে আসে তাহলে এই গন্ধটাই আমি নিতে পারবো না। কিছু করবে না আশা করি, বাট এই যে কাজ উঠে আসলে যে শরীরে একটা দুর্গন্ধ, এইটাই নেওয়া যাবে না, এইটাকে আমি ভয় পাইতেছি। একেবারেই পাগল উন্মাদ, কত বছরের মধ্যে যে শাওয়ার টাওয়ার করে নাই, কাপড় চোপড় পাল্টাই নাই, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। মাথার মধ্যে জট, সারাক্ষণ কথা বলতেছে একা একা। এই দেখুন আরেকটা লোক, এটার আসলে সামান্য মাথায় কিছু প্রবলেম আছে ওর, বা ও খুব সুন্দর ইয়ে দেখায়, খেলা দেখায়। সুন্দরী দেখায়, মানুষ জানে পয়সা দেয়। এ তো ভালো কিছু দেখায় না, একটা বল নিয়ে শুধু এই হাত ওই হাত করে, মানুষ জানে পয়সা দেয়, ভাবে বোকা বা পাগল, লোকটাকে দেয় একটু পয়সা।